গতকাল আবহাওয়াবিদরা জানিয়েছিলেন সমুদ্র উপকূলের দিকে প্রবেশ করার পর উপকূলবর্তী স্থলভাগের দিকে ফেরার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় অশনির। কিন্তু এইমাত্র আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে গতকাল রাতের পর থেকেই গতিপথ বদল হয়েছে ঘূর্ণিঝড় অশনির। তবে কোন গতিপথ ধরে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি, বাংলার জন্য কি অশনি সংকেত দিচ্ছে আবহাওয়া দপ্তর, জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অন্ধ্র উপকূলের কাকিনাড়ার কাছে স্থলভাগে প্রবেশ করার পর কিছুক্ষণের মধ্যেই ফের সমুদ্রে ফিরে যাবে অশনি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে উপকূলবর্তী অঞ্চলগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাতিল হয়েছে অন্ধ্রপ্রদেশের বিমান পরিষেবা এবং 40টি ট্রেন। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়ের দাপটে জরুরি পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত বোর্ড পরীক্ষা পিছিয়ে দিল অন্ধ্রপ্রদেশ সরকার। তবে মৌসুম ভবনের কথায়, স্থলভাগে প্রবেশকালে ঝড়ের তীব্রতা কিছুটা কম থাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম। তাদের পূর্বাভাস অনুযায়ী আজ সকালেই অন্ধ্র উপকূলে প্রবেশ করার পর মছলিপুরম, নরসাপুর, ইয়ানাম, কাকিনাড়া, টুনি হয়ে ফের সমুদ্রে পথে ঘূর্ণিঝড় অশনি। অন্যদিকে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা এ রাজ্যে অনেকটাই কম বলছে মৌসুম ভবন। তবে আজ থেকে সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যের 5টি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী 3 দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে এবং আগামী 1 সপ্তাহ পর্যন্ত পর্যটকদের সমুদ্রে তীরে প্রবেশ নিষেধ করেছে হাওয়া দপ্তর। আজ গাঙ্গেয় উপত্যকার 5টি জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর।